হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে রথযাত্রা। তো সবাইকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা একটু পাউরুটি আর বাটা দিয়ে ভেজে দিয়েছিলাম, তো ওই সবাই মিলে খাওয়া হয়েছে একবার। আর আজকে সবার ছুটি, গোবরও ছুটি আছে আর জয়িতারও ছুটি আছে। তবে গোবর হাফবেলা ছুটি দিয়েছে, স্কুল ছুটি দেয়নি, বললো হাফবেলা যেতে, কিন্তু ও আর যায়নি, আজকে পড়তে চলে গেছে। তো বাটার দিয়ে পাউরুটি খেয়ে পড়তে চলে গেছিলো, এখন চলে এসেছে। তো আজকে রান্নাবান্নাও আমার করা হয়ে গেছে, এখন 9:30 বাজে। আর ভগবানকে দেখো সেবা দিয়ে দিয়েছি, দরজা বন্ধ আছে, তো ভগবানের সেবা হয়ে গেলে তারপর তুলে নেবো। আর আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাবো যখন ভগবানের সেবা হয়ে যাবে। তো ব্রেকফাস্ট একবার সকালবেলা হয়ে গেছে, আবার যদি খায় তো আবার খাওয়া হবে অল্প অল্প করে। তো সারা দুপুরে রান্নাও করে নিয়েছি, সকালে রান্নাও একেবারে করে নিয়েছি, আর প্রসাদটা দেখাচ্ছি তোমাদের পরে। আর তো একটু পরে জয়িতা আর জয়িতার বাবা একটু বেরোবে, কি ওর অনেক কিছু কেনার আছে জয়িতা, তো সেগুলো গিয়ে দোকানে নিয়ে যাবে ওকে, ও যা যা কেনার ও নিয়ে দেখে দেখে কিনে নেবে। এই যে ভগবানের প্রসাদ, এখানে মিক্সড ফ্রাইড রাইস করা হয়েছে পনিরের তরকারি কর্ন আর কড়াইশুঁটি দিয়ে, ছোলার ডাল, শসা কেটে দেওয়া হয়েছে আর লুচি। তো এখন যদি একটু একটু করে খাওয়ায় তো খাবে। তো ঠিক আছে, আমার সেবা হয়ে গেছে, এখন নিচে নিয়ে চলে যাব। গাড়িটাকে অনেকদিন বার করে তো চলছে না বলে এখন ওকে ওই কাজটা করতে দিয়েছি। স্টার্ট দিয়ে গরম করছে, ঠান্ডা হয়ে গেছে বাইক, তো এতদিন ধরে রেখে দিয়েছে, ব্যবহার করেনি বলে চলছে না, এমন কি করছে। বাইকটা অনেক দিন ধরে বার করেনি আর ঘরে রেখে রেখে স্টার্ট নিচ্ছিল না, তাই অতক্ষণ ধরে জয়িতাকে দাঁড় করিয়ে আর স্টার্ট দিয়ে আর গরম করছিল, তো চললো তাই জন্য। তো এখন গেছে আর জলের বোতল দিয়ে নিয়েছি, গঙ্গা জল আনবে। আর সামনেই আমাদের রথ হয় গঙ্গার ধারে, তো একটু দেখে আসবে। We'll be right back.
বসে গেলি কেন? তো দেখতেই পাচ্ছ সকালবেলা কেমন মেঘলা করে গেছে, একেবারে অন্ধকার। আর রথের দিন স্বাভাবিক বৃষ্টি হবেই। আর রথের একটু ভিডিও আমি করে আনতে বলেছিলাম জয়িতা, জয়িতার বাবা ওইদিকে গিয়েছিলো। তো আমাদের এখানে দুটো রথ হয়, একটা নয়। তো এই রথটা হবে বাড়ির পেছন দিক দিয়ে আসবে, তা এটা খুব আনন্দের সাথে হয়, কেননা অনেক লোকজন এই রথটা টানতে টানতে নিয়ে যায়, আর খুব ভালোও লাগে। এখনও সাজানো হয়নি, ঘোড়া লাগাবে, পুজো করাবে, তারপর রথটা টানতে টানতে নিয়ে যাবে, আর সেটা তোমাদের বিকেলবেলা আমি দেখাবো। খুব ভালো লাগে এই রথটা যখন যায়, বাড়িতে বসে মানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়, এত সুন্দর লাগে। আর এই দেখো, এইটা আর একটা রথ, এটা আমি ছোটোবেলা থেকেই দেখছি, এটা বহু বছরে। আর যে রথটা আগে দেখালাম ওটা নতুন, চার পাঁচ বছর মতো হয়েছে ওই রথটা, আর এটা পুরাতন, অনেক বছর ধরে হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমাদের এখান দিয়ে রথ একটা যায়, তো বাড়ির পেছন দিয়ে যাচ্ছে, সবাই কীর্তন করতে করতে যাচ্ছে, আর রথটা আছে পেছনে, আর সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। ওই যে আসছে একটা ছোট পতাকা দেখা যাচ্ছে, এই যে পতাকা, ওইটা রথটা আসছে, তো সবাই এরকম আনন্দ করতে করতে যায়। এটা এখন হেঁটে হেঁটে যাবে গঙ্গার ধারে, রথটা ওখানেই থাকবে, আবার যখন উল্টো রথ হবে তখন আবার ফিরে নিয়ে আসবে। এটা গঙ্গার ধারে থাকে রথটা, এখান দিয়ে প্রতি বছর নিয়ে যায়। এই যাচ্ছে দেখো, সবাই এরম কীর্তন করতে করতে যায়, এই যে রথটা যাচ্ছে। সামনে কীর্তন করতে করতে যাচ্ছে, আর পেছন দিকে বক্স চালাতে চালাতে সবাই যাবে, পেছনে আছে তারা। এই যে সামনে এরা চলে যাচ্ছে, আর পেছনে আসছে বক্স চালাতে চালাতে সবাই নাচতে নাচতে আসছে। জয় শিব স্বরূপ
তো পেছনে পুলিশও আছে যদি কোনো গন্ডগোল হয় সেই জন্য। সামনের দিকে মেয়েরা নাচতে নাচতে যাচ্ছে আর পেছন দিকে ছেলেরা সব নাচতে নাচতে যাচ্ছে। তো আমাদের এখানে দুটো রথ হয়, একটা এই বাড়ির পেছন দিয়ে যায় আর একটা গঙ্গাধারের সামনের দিকে। তো আজকে রথ উপলক্ষে মেলাও বসেছে, কিন্তু খুব ভিড় হবে আজকে যদি যাই। তো কালকে যদি মেলা থাকে তো যাবো বিকেলবেলা, নইলে না। তো এত লোকজনের ভিড় এইখান দিয়ে যাচ্ছে আর দুটো রথের লোকজন ওই একটা মেলাতে যাবে। তো আমরা ভেবেছি আজকে আর যাবো না, গোগো গেছে কিন্তু জয়িতা যাওয়ার জন্য বায়নাও করে না। তো যদি মেলাটা কালকে থাকে তো কালকে যাব। তো গোগো চলে গেছে সামনে রথ দেখতে ওর বন্ধুদের সাথে। জয়িতা এখনো ঘুমাচ্ছে, ওকে ডাকিনি, আমি ছাদে এসেছিলাম তো ভিডিওটা তুলতে। হাই বন্ধুরা, আবার অনেকক্ষণ পর এলাম। তো গোগো এসছে রথ দেখে এই 9টার সময়। তো আজকে রাতে রান্না তেমন কিছু করলাম না, কেননা সকালের ফ্রাইড রাইস দেখো এতক্ষণই ছিল। তো ওটাকে এখন গরম করে নিচ্ছি, ছোলার ডাল, তারপরে পনিরের তরকারি এখন আছে ওগুলোকে গরম করব। আর লুচির ময়দা মাখা অনেকখানি ছিল, তো সেটাকে কী করবো, তাই 5টা মতো জয়িতার বাবার আর আমার পরোটা ভেজে নিলাম। আর এখনও দেখো আটা মাখা রয়েছে, তো এটা কালকে জয়িতার টিফিন হয়ে যাবে স্কুলের। তো এই যা, আর গোগো সব খানিক্ষণ আগে এসেছে, তো ওকে বলা হয়েছিল একটু তাড়াতাড়ি চলে আসতে, কিন্তু দেরি হয়ে গেছে, সবাই মিলে ঘোরাফেরা করছিল। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। গরম হয়ে গেলে আমরা রাতে ডিনার করে নেব। আর আমরা রথ দেখতে গেলাম না, কেননা আজকাল এমন হয়েছে ভিড় ভাড়টা পছন্দ লাগে না, তো সেই কারণে গেলাম না। তো গোগো গেল ওর বন্ধুরা যাবে বলেছে বলে, আর জয়িতাও যাওয়ার জন্য বায়না করলো না। তো ঠিক আছে, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।